Good morning, everyone. Honorable MD, WBTC, Mr. Kapoor, and Elets and others, friends, I congratulate everyone. Urban mobility আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ শহরের গতিশীলতা। আমি यहां पर আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্য থেকে এখন পর্যন্ত আমরা যা করতে পেরেছি এবং আগামী দিন আমরা কি কি করতে চাই, এটা এই যে আমাদের সম্মেলন, এই সম্মেলনের মধ্যে মানুষের স্বার্থে এবং পরিবেশ বান্ধব মোটরযান সম্পর্কিত ব্যবস্থাপনার কি কি উপায় এবং পদ্ধতির তার সাজেশন এবং রূপরেখা এই সম্মেলনের মধ্য থেকে আমরা পাব। ইতিমধ্যে আমরা ইলেকট্রিক ভেহিকলসের জন্য আমরা সমর্থন করেছি, আমরা সাপোর্ট করেছি এবং ইভি চার্জিং স্টেশন ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গা, শহরের বিভিন্ন প্রান্তে আমরা সেটা গড়ে আমরা তুলতে পেরেছি। WBTC-র যে বাসগুলো কোথায় কি অবস্থায় আছে, আমাদের VLTS অর্থাৎ ভেহিকলস ট্র্যাক সিস্টেমের মধ্যে দিয়ে আমরা সেগুলো, তার অবস্থানগুলো আমরা জানতে পারি। এবং আমরা মনে করি যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে এবং ঘনত্ব, বিশেষ করে গাড়ির যে ঘনত্ব, গাড়ি যে বেশি সংখ্যক যে গাড়ি, আর সেই জায়গা থেকে আমাদের বিশেষ করে যে এই পরিবেশ, সেই পরিবেশের আমাদের সুন্দর করে রাখতে গেলে আগামী প্রজন্মের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই জানি যে অক্সিজেন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না, আর আমাদের এই চলার ক্ষেত্রে আমরা দেখেছি হিসেব করে যে প্রতিদিন আমাদের বাঁচতে গেলে প্রায় 42 কেজি অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ তিনটে সিলিন্ডারের প্রয়োজন। আর এগুলোর দাম যদি 1000 টাকা করে হয়, 3000 টাকা, তিনটে সিলিন্ডারে 3000 টাকা, তাহলে আমাদের এক মাসে প্রায় 90,000 টাকা, এক বছরে 90 × 12, আর আমরা যদি গড় আয়ু আমাদের জন্ম হয় তাহলে 65 বছর যদি আমরা ধরি, তাহলে দেখা যাবে 5 কোটির উপর আমাদের বাঁচতে গেলে অক্সিজেন প্রয়োজন। আর সেগুলো আমরা একমাত্র গাছ কাছ থেকেই আমরা পাই, তাই আমাদের গাছ ভালো করে বাঁচাতে হবে। অক্সিজেন আমাদের নিয়ে আমাদের বাঁচতে গেলে গাছই আমাদের কাছে খুবই ভরসা। এবং এই যে দূষণ বাড়ছে, এই দূষণের জায়গা থেকে আমরা যদি বেশি করে ইলেকট্রিক বাস আমরা নামাতে পারি, আমরা অনেক নামিয়েছি, আগামী দিন আরও আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের কাছে আসবে বাস, আমরা নামিয়ে দিতে পারব। এবং আরও চার্জিং স্টেশন যখন আমাদের বাড়িয়ে নিতে পারবো, তখন কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। এবং আমরা যদি কিছু রোপের মধ্য দিয়ে বিভিন্ন আমরা সেগুলো আমরা রাইডসের মধ্য দিয়ে আমরা অনেক পরামর্শ আমরা পেয়েছি, সেগুলো আস্তে আস্তে করে আমরা অর্থনৈতিক জায়গাটা আমাদের ঠিক আসলে আমরা নিশ্চিত আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের
এমআইসি পরিবহন দপ্তরের স্নেহাশিস চক্রবর্তী আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন আছে, আমাদের দার্জিলিং আছে, আমাদের এদিকে গঙ্গাসাগর আছে, এদিকে অযোধ্যা পাহাড় আছে, এরকমভাবে সাত আটটা পয়েন্টে আমরা সেই সব চিন্তাভাবনা এবং শহরেও আমরা সেমিনারের মধ্যে আলোচনার মধ্য দিয়ে আমরা পেয়েছি যে এই রোপওয়ে যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে জ্যাম বা দূষণ এই জায়গাটা থেকে আমরা অনেকটাই মানুষকে ভালো জায়গায় রাখতে পারবো এবং পরিবেশের জায়গা থেকে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের কর্তব্যটা আমরা পালন করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। তো আমরা মনে করি এই যে আজকের দিনে যে সম্মেলন চলছে এটার মধ্য দিয়ে আরও কিছু সাজেশন আমরা পাবো এবং যার মধ্যে দিয়ে আমরা আমাদের সরকার সেগুলো আমরা গ্রহণ করতে পারি, যেটা ভালো, এবং আগামী দিন আমরা আমাদের এখানে এমডি আমাদের ওয়েবেল আছে, এমডি আছেন, সিএসসির আছেন, আমাদের কনসালট্যান্ট জেনারেল আছেন, আমাদের নেপাল থেকে এসছেন, আমাদের ব্রিটিশ কনসালট্যান্ট আছেন, আমাদের কনসালট্যান্ট আমাদের ইউএস থেকে আজ এসছেন, এই যে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের তাদের আদান প্রদান কথা মাধ্যমে তারা কী 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 চিন্তাভাবনার মধ্যে তাদের নিয়ে আগিয়ে নিয়ে গেছে ট্রান্সপোর্ট বা আমাদের এই শহরের যে ঘনত্বটা সেটাকে কীভাবে আরও বেশি বেশি চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা আমাদের সেই পরামর্শগুলো আমরা নিতে পারি এবং আমাদের এই যে শহরের গতিশীলতা কীভাবে আরও বাড়ানো যায়, কীভাবে আমরা আরও পরিষ্কারভাবে মানুষের পরিষেবা এবং তারা গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছতে পারে এবং তার সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের চলার ক্ষেত্রে আমরা মনে করি আমাদের আরও বেশি করে সাহায্য পাব এবং এই পরামর্শের মধ্য দিয়ে আজকের যে আলোচনা বা যে সম্মেলন তার একটা সফলতা আমরা পাবো বলে আমাদের বিশ্বাস। তাই আপনারা সেই আলোচনা করবেন এবং ভালো পরামর্শ দেবেন, যে পরামর্শ আমাদের সরকার গ্রহণ নিশ্চিত করবেন এবং আমাদের শহরটাকে আমাদের অন্যান্য মফস্বল জায়গাগুলো বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা আমরা আমাদের সেই গতিশীলতাটা যাতে বাড়িয়ে দেওয়া যায় বা আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারি তার চেষ্টা নিশ্চিত আমরা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি।